তো আজই হলো আমার বাবার বাৎসরিক তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে তো আজই ছোটো করে একটু নেমন্তন্ন আছে মানে বাচ্চাদের এমনি সবাইকে বলা হয়েছে তাই যে এখানে এই বৌদি সবজি কাটছে এই খিচুড়ির সঙ্গে একটা সবজি করা হবে পায়েস করা হবে তো এবারও আমি যেতে পারলাম না ওই তো আমার ভীষণ মনটা খারাপ ছিল আমার ভাগ্যটা খুবই খারাপ অনেক আশা করেছিলাম যে না এবার যেতে পারবো আর এই যে এখানে তাঁবু আনিয়ে দেওয়া হয়েছে কারণ যাতে বৃষ্টি এলে জল না পড়ে কারণ এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই যে কাকিমার রান্না করছে খিচুড়ি আর এখানে এই কাকিমার বেশি মনে এখানে পায়েস তালের বড়া লুচি এইগুলো করছে আর আর খিচুড়ির সঙ্গে ভাজিও করা হবে তাজি সবই নিরামিষ হয় আমার আপা এই যে বাবাকে ফুল দিচ্ছে আমরা সবাই দিই কিন্তু আমি নেই আমি দিতে এবারও এবার এই সব বাচ্চারাও এসছে বাবার ফটো আর এখানে যে ফল টল সব কিছু দেওয়া হয় ভাজি খিচুড়ি দই মিষ্টি পায়েস লুচি অনেক ধরনের মিষ্টি দেওয়া হয় এই সব কিছু রান্না করে এদিন দিন দেওয়া হয় আর আমরা ভাই বোনেরা সবাই মিলে এখানে ফুল দিই বাবার এখানে কিন্তু দিদিও আছে দাদাও গেছে কিন্তু আমি যেতে পারিনি আমার দুর্ভাগ্য তাই দাদাও এখানে ফুল দিচ্ছে দিদির দেওয়া হয়ে গেছে তো এরপরে সব খাওয়া দাওয়া শুরু হবে তো প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হয় তারপরে বড়দেরকে কাজে প্রচণ্ড গরম পড়েছে তো এই এখন তাজেখানে একদমই মনটা ভালো লাগছে না কেমন একটা অস্থির অস্থির লাগছে আর পুরো পাগলের মতো লাগছে তো এখন এই সাড়ে তিনটে বাজে আমি ছাদে গেছিলাম ভাবলাম ছাদে খোলা জায়গা খোলা মেলা দেখে একটু ভালো লাগবে নাহলে ঘরের মধ্যে কেমন আমার দম বন্ধ হয়ে আসছে তো ছাদে এত রোদ্দুর তারপর দেখি ছাদে গিয়েও ভালো লাগছে না আবার ঘরে চলে আসলাম মানে যে কোথাও আমার ভালো লাগছে না এত ভেতরে কষ্ট হচ্ছে আর কেমন যেন একটা পা মনে হচ্ছে সেই পাগলের মতো লাগছে দমফম বন্ধ হয়ে আসছে এরকম লাগছে আজকে দুপুরে এত ঘুমানোর চেষ্টা করলাম তো এবার না খুব আশা করেছিলাম যে আমি যেতে পারবো অনেক দিন থেকে আশা করেছি আর অনেক দিন বাড়ি যায়নি চার মাসের উপরে হয়ে গেল তো ভেবেছিলাম যা বাবার কাছে যাব আগের বারো যেতে পারিনি না তো আগের বারো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো আর এবার ভেবেছিলাম যে ঠিক আছে আগের বার যেতে পারিনি যে কী হচ্ছে এবার নিশ্চয়ই যাব কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে এবারও আমি যেতে পারলাম না আর এবার না জানা আমি আরও বেশি কষ্ট মানে এবারে না আমার আরও বেশি কষ্ট হচ্ছে কারণ আমি অনেক দিন থেকে আশা করেছিলাম অনেক দিন থেকে ভাবছিলাম প্লাস ঠাকুরকে এত ডেকেছি যে একবার ট্রেন চালিয়ে দাও এখন এক্সপ্রেস চলছে আর ওই স্টাফ স্পেশাল চলছে তো আমি একা যাওয়ার সাহস পাই না লোকাল ট্রেন চললে একা যেতে পারি কিন্তু এই ট্রেন একটা কখন ট্রেন আছে কি না কোথায় গিয়ে মানে এই জন্য আমার খুব ভয় লাগে ওই জন্য আমি একা যেতে পারি না তো ও ছুটির জন্য আমার খুব মন খারাপ ছিল ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু ও এই সপ্তাহে ছুটি পেলো না আর সকাল থেকে এত কষ্ট হচ্ছে না ওই জন্য আমি অনেক কাজ করেছি যে কাজের মধ্যে থাকবো তাহলে অতটা কষ্ট হবে না তারপর হলাম দুপুরে ঘুমিয়ে পড়বো তাহলে অতটা কষ্ট হবে না কিন্তু আজ এক ফোটাও ঘুম পাচ্ছে না মানে কোথাও গিয়ে আমার একটু শান্তি লাগছে না ভাবছি একবার এই ঘরে আসছি একবার ওই ঘরে যাচ্ছি একবার ফোনটা ঘাটছি কিন্তু কিছুতে কিছু ভালো লাগে না আজ বিশাল কষ্ট লাগবে আর চোখের জল মনে হচ্ছে আটকাতে পারছি না তো শত চেষ্টা করেও পাচ্ছি না তো দাদাও এসেছে কারণ দাদাও স্টাফ স্পেশালে চলে এসেছে আমার এই কলকাতা হলে আমি একা যেতে পারতাম কিন্তু আমি এখান থেকে একা যাওয়ার মানে সাহস পাই না আমার ভাগ্যটাই খারাপ তো এত কষ্ট হচ্ছে ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে বসে বসে কথা বলি কিছু ভালো লাগে না